অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ বিশ্বদা, তুমি তোমার প্রেজেন্টেশন দাও। প্রথমে আমরা প্রদীপ প্রজ্বলন করব, আমি রমেশকে অনুরোধ করব, রমেশ ওরালকে অনুরোধ করব যে মোমবাতি এবং অভিনন্দন জানানোর জন্য ইছাপুর উৎসব 2024 এর শুভ সূচনা হচ্ছে পঞ্চম বর্ষ ইছাপুর উৎসব, যার সূচনা করছেন মাননীয় সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয়। এখন প্রদীপ প্রজ্বলন করছেন কৌশলী ম্যাডাম, বিশিষ্ট অভিনেত্রী, আপনারা সকলেই চেনেন, আপনাদের পরিচিত মুখ রয়েছেন। বনি প্রদীপ প্রজ্বলন করছেন, বনি সকলকে বলছি একটু কড়ো জোরে হাততালি হয়ে যাক। বিমান ঘোষ, আপনারা জানেন, আপনারা টিভির পর্দায় দেখেছেন, যথেষ্ট ভালো মানুষ, অভিনয় তিনি যেমনই করুন না কেন কিন্তু মানুষ হিসাবে তিনি খুব ভালো। রয়েছে সোহেল দত্ত, প্রদীপ প্রজ্বলন করছেন, প্রদীপ প্রজ্বলন করার জন্য অন্যান্য যারা কাউন্সিলর রয়েছেন, ক্লাস সবাইকে বলে জোরে হাততালি হয়ে যাক। অনেক প্রথম উত্তরীয় পড়িয়ে এবং স্মারক সম্মানে সম্মানিত করা হচ্ছে, কৌশলী ম্যাডামকে একটু হাততালি দিয়ে স্বাগত জানাবেন। এখন আমি বনিকে মঞ্চের সামনে একটু আসার জন্য অনুরোধ করছি। খুবই ভালো ছেলে, খুবই ভালো অভিনয় করে, দারুণ ফাটাফাটি, আমাদের সকলের খুবই প্রিয়, তাকে স্মারক সম্মানে সম্মানিত করা হচ্ছে। এরপরে রয়েছে বিশিষ্ট অভিনেতা বিভান ঘোষ, যাকে সম্মানিত করবেন উৎসব কমিটির অন্যতম সম্পাদক রমেশ। অনেক অনেক ধন্যবাদ এই সম্মান গ্রহণ করার জন্য। না আমিও মজা করি। এখন ওই ক্লাস তোরই আগে উত্তরীয়টা আগে ওটা ব্যারাকপুর আসছে খ্যাত সোহেল দত্ত, সবাই একটু জোরে হাততালি হয়ে যাক একদম। তারপরে আমি বলবো যে শৈবাল আঙ্কেল এবং সোহেলকে আমাকে ইছাপুরে ডাকার জন্য, খুব ভালো লাগছে আজকে এখানে এসে এত মানুষ দেখতে পেয়ে। তোমরা সবাই যে মানে ঠান্ডার মধ্যে এখানে এসছো, এনজয় করো, ভালো করে এই উৎসবটা কাটাও, মেলাটা কাটাও, এটাই বলবো। 5 দিনের মেলা আছে, প্রচুর খাওয়া দাওয়া করো, প্রচুর প্রেম করো, প্রচুর গল্প করো, আড্ডা করো, ফ্যামিলির সাথে লোকেদের সাথে ঘোরো, এরপরে মেলাটা শেষ হয়ে গেলে তারপর বাংলা সিনেমা দেখো, এখন এই কদিন এনজয় করো। এবং বাকি যারা স্টেজে আছে তাদের সকলকে আমার প্রণাম, সবাই এখানে আমাদের গুরুজন। তো এটাই বলবো যে মেলা মানেই আনন্দের দিন, এবং আনন্দ করতেই আমরা মেলাতে যাই, প্রচুর খাওয়া দাওয়া করতে যাই, যেটা বললাম তো সেগুলোই আছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আবার 360 ক্যামেরাও লাগানো হয়েছে, তো সেটাকেও এনজয় করো, অনেক কিছু করা হয়েছে। তো অর্জুনদা এই যে ব্যবস্থাগুলো করে দিয়েছে তোমাদের সকলের আনন্দের জন্য, সেগুলোকে ভালো করে উপভোগ করো। হ্যালো, বেশি কিছু বলার নেই, কারণ এখন অনেকে আছে লাইনে, বেশি টাইম নেবো না তোমাদের, এটুকুই বলবো যে সত্যি খুব ভালো লাগছে আজকে এখানে এসে, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সারা জীবন আমাদের সাথে থাকুক, এটুকুই চাইবো, এটুকু বলেই শেষ হবে। এবং সকলকে হ্যাপি নিউ ইয়ার, নিউ ইয়ার এখনও চলছে আমাদের দেশ, সো হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ। মনে হচ্ছে আমার দাদাদের অ্যাকাউন্টে এখনও স্যালারি ঢোকেনি, আর বৌদিরা সদ্য সদ্য ঝগড়া করে বেরিয়েছে বাড়ি থেকে। আজকে 23শে জানুয়ারি, একটু ভালো মুডে থাকা উচিত। আবার বলছি, কেমন আছো সবাই? এবার মনে হচ্ছে একটু বেটার। তো আমি জানি যে সব জায়গায় গিয়ে, সব মঞ্চে গিয়ে আমি বেশিরভাগ দেখতে পারি আমার বৌদিদের একটা প্রচণ্ড বড় সমস্যা এই শীতকালে দেখা যায়, সেটা হচ্ছে বাড়িতে থাকলে কম্বল আর এখানে থাকলে চাদর, যেটা ভেতর থেকে হাতগুলো বেরোতে চায় না, হাততালির আওয়াজ আসে না। সো আমি এমনি কানে কম শুনি, তো আমার মনে হয় এটা যদি হয় তাহলে খুব খারাপ লাগবে এখানে এসে আজকে এত দূর থেকে। তো হাততালির আওয়াজটা আগে বাড়ুক, তারপর বলছি, থ্যাংক ইউ। তো সবার আগে, যার ফ্যান আমি আমার পার্সোনাল লাইফে, যে আমি হচ্ছে সলমান খানের খুব বড় ফ্যান, তো সলমান খানের যে ব্যক্তিত্বটা বা তার যে ক্যারেক্টারিস্টিক্সটা, সেটা যদি আমি কারোর মধ্যে দেখতে পাই আমি তারও পার্সোনালি ফ্যান হয়ে যাই, সেরকম একজন ব্যক্তিত্ব আজকে আমাদের সামনে বসে আছে। তো আমার চোখে পশ্চিমবাংলার টাইগার যদি বলি, আর টাইগার যে জিন্দা হ্যায়, সেটা হচ্ছে অরিজিনাল সেন্স অর্জুন সিং। সো সবাই যার নামে ভয় পায়। তো দাদা থ্যাংক ইউ আজকে এখানে আমাকে আমন্ত্রণ করে আনার জন্য। অফকোর্স আমি বলবো যে আমার সম্মানীয় ক্লাসরুম খ্যাত ভাই সোহেল, যার আরেক নাম জুয়েল, মানে আমাদের মদনদা নাম দিয়েছে, নতুন করে নামকরণ হয়েছে এই বয়সে গিয়ে জুয়েল, তার ওয়েব সিরিজ আসতে চলেছে ব্যারাকপুর, জানি না আমাকে অ্যাফোর্ড করতে পারবে কিনা, বাট চেষ্টা করবো একসাথে কাজ করার।
আর তার থেকেও বড় হচ্ছে সোহেলের বাবা, মানে শৈবাল আঙ্কেল একদম আমার বাবার মতন, তো উনিও আজকে এখানে উপস্থিত আছে, তো সেটা আমার কাছে একটা উপরি পাওনা। এখানে মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃত্বকে আমার অনেক প্রণাম, আর তোমাদের সবাইকে যারা যারা আমার গুরুজন তাদেরকে প্রণাম, আর যারা আমার সমবয়সী আর ছোটা প্যাকেট বাড়া ধমাকা তাদের সবাইকে অনেক ভালোবাসা। জানুয়ারি মাসে দেখা হয়েছে আর নতুন বছর, তাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এটাই চাইবো যে এই নতুন বছরে তোমাদের সবার জীবনে অনেক আনন্দ, অনেক সাফল্যতা হোক, আর সবাই সুস্থ থাকি আমরা, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। আমি চাইবো যে আগামী দিনে এই ইছাপুর মেলা, মানে ইছাপুর উৎসব যেটা আজকে পঞ্চমতম বর্ষে পা রাখলো, আমি চাই যে আগামী দিনে আরও বড় মাত্রায় হোক, আরও বড় বড় অভিনেতা অভিনেত্রী সবাই, মানে তার মধ্যে যদি তোমরা আমাকে ভালোবাসায় রাখো তাহলে অফকোর্স পরের বছরও যাতে দেখা হয় এটাই চাইবো। অ্যান্ড মিউজিক্যাল নাইটে দেখা হোক, অর্কেস্ট্রার সাথে, ব্যান্ডের সাথে, ডান্স হোক, গান হোক, সেটা চাইবো। কিন্তু এখন এই যে বলা হলো যে একটু গান, মানে যেটা বনি বললো, আমার মনে হয় বনি তো আগে বাথরুমেই গাইতো, খুব ভালো ছিল ওটাতে, এখন রেওয়াজ করে 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 গলা খুলে গেছে, তো স্টেজেও গাইতে খুব ভালোবাসে, এক কথাতেই গেয়ে দেয়। কিন্তু আমি আবার গাইলে কিছু কিছু মঞ্চে আবার ট্রোলও হয়ে গেছি, নিশ্চয়ই কেউ কেউ তো করেওছেন আপনারা, কোনো প্রবলেম নেই, অনেকের পেট চলছে সেটা করে, সো আমার তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি গায়িকা নই, আমি হচ্ছে অভিনয় করি, আমি আপনাদের মনোরঞ্জন করি, তো ভুল ত্রুটি ক্ষমা করবে সবাই। কিন্তু এত কিপটে দর্শক হলে হবে না, একটু তালে তালে হাততালিটা পড়তে হবে, তবে দু লাইন আমি দুঃসাহস করতে পারি গাওয়ার। বাবা, মানে অনেক মঞ্চে এরকম আসে না, মানে হঠাৎ করে বলে নাগিন গে দিন দিদি, হঠাৎ করে কেউ বলে কি লাগাইলো লিপস্টিক এইসব গে দিন, মানে আমায় ক্ষমা করো আমার স্টকে নেই এইগুলো এখন। কিন্তু আজকে এখানে এসছি যখন ডেফিনেটলি বলবো তোমরা সবাই আছো বলে আমি আছি, তোমরা আমাকে পোষানি বানিয়েছো, আর সবাইকে আশীর্বাদ দিও। আমি জানি সবাই খুব কিপ্টে হয়ে গেছে, এখন ফোনেই সমস্ত ছবি দেখে নেয়, কেউ 110 টাকা খরচা করে বাংলা ছবিটা দেখতে যায় না হলে, যার জন্য বাংলা ছবি বানানোর পরিমাণ বা সংখ্যা কমে গেছে। প্রলয় করার পর আমি যেই ভালোবাসা পেয়েছি পশ্চিমবাংলার মানুষের থেকে, ভারতবর্ষের মানুষের থেকে, কারণ এটা ন্যাশনাল রিলিজ ছিল Z5-এ, তারপর আমি এটাই মানে এটা আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের জন্য যে হয়তো কম বার আমাকে বড় পর্দায় দেখতে পাবে তোমরা, কম ছবিতে, কিন্তু যখন দেখবে তখন যাতে সেই চরিত্রটা তোমাদের মনে দাগ কাটতে পারে সেটা নিশ্চিত করব। রিদম ঝরে রাখব ছেড়ে দেব না, তালে তালে বলেছিলাম, ছাড়তে চাইছি না তো, তোমার হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না, তোমায় রিদম ঝরে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। থ্যাংক ইউ। ইছাপুর উৎসব 2024 আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আপনাদের সবার জন্যে এখানে একদম যারা, যাদেরকে আপনারা দেখছেন রোজ, শুনছেন যাদেরকে, সেই আর্টিস্টদেরকে এখানে ডাকা হয়েছে। আমাদের জন্যে, আপনাদের জন্যে এরা আর্টিস্ট, কিন্তু আমার ভাইপো সোহেল সবাইকে অর্গানাইজ করেছে সবাইকে নিয়ে আসার জন্যে, ওকে আমি বিশেষ করে ধন্যবাদ দেব। বনি এসছে, বিমানে এসছে, কৌশনি, এরা আমার একদম ঘরের ছেলে, তাদেরকে আমি এখানে পেয়ে ব্যারেকপুরের মানুষের কাছে একটা ভালো বার্তা গেল। ইছাপুর উৎসবে সব রকম আর্টিস্ট, একদম যাকে বলা যায় ব্যারেকপুর নিয়ে আসছে। এই ব্যারেকপুরে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। ও মাঝে মাঝে আমাকে বলে, আমার এইসব আর বেশি বুঝি না, কিন্তু ও আমাকে মাঝে মাঝে বলে এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে। সে আসবে, আপনারা খুব এনজয় করবেন নিশ্চয়ই। এখানে মঞ্চে অনেক ভালো ভালো পুরনো আমার সব
কালিগ যারা কাউন্সিলর আছে, আমার বন্ধু আছে, ভাই আছে, সব সত্যজিৎ দা অনেক পুরনো আমাদের উকিল, কংগ্রেস উকিল পঙ্কজ, ওদিকে আমার হরিহর, এদিকে প্রদীপ, আমার মহিলা সদস্য যারা আছেন সবাই আছেন, ভোলাদা, ভোলাদা আবার খুব বড় নেতা, এখানে ওকে খুব কেউ পাত্তা দেয় না, কিন্তু অ্যাকচুয়ালি বড় নেতা, ও মথুয়া সংঘের জেনারেল সেক্রেটারি আছে অল ইন্ডিয়া। এবার আমরা ইচ্ছাপুরে ছদিনই সবাই ভালো করে আনন্দ করবেন, আরও আর্টিস্টদেরকে ডাকা হয়েছে, সেটা আপনারা সবাই জানেন, তারা বলেছে আপনাদের কাছে, আপনাদের কাছে মেসেজও দিয়েছে। আমি শুধু একটা কথা বলবো, আজকে হয়তো একটু লেট হয়ে গেছে, এই উৎসবটা প্রায় 4-5 লাখ লোক দেখতে আসে ছদিনের মধ্যে, খুব ভালো উৎসব করে এরা, এদের অর্গানাইজাররা খুব ভালো। এবার একদম রোডের কাছে এই প্রোগ্রামটা হচ্ছে, উৎসব হচ্ছে, এটা ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জায়গা। আমি শুধু একটাই কথা বলবো, যারা অর্গানাইজাররা আছেন, অনেক মানুষ যখন আসবেন, প্রশাসনকেও বলবো যে আপনারা একটু নজর দেবেন, এই উৎসবটা যাতে ভালোভাবে 6 দিন সফলভাবে মানুষ দেখতে পারে, কোনো অসুবিধা না হয়ে সফল হোক, এটাই আমরা চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়, এ দেখুন পুরো উৎসব চলছে, একটা এক মাস ধরে কোনো না কোনো জায়গায় একটা উৎসব চলছেই, এই উৎসবের সঙ্গে হাজার হাজার মানুষ যুক্ত আছে, তারা নিজে রোজগার করছেন, ব্যবসা করছেন, আর বাড়ির লোকেরা যারা এখানে, মায়েরা দিদিরা উপস্থিত হচ্ছেন, এই পিকনিক সময় হয়তো অনেক জায়গায় যাচ্ছেন যান, কিন্তু এটাও একটা পিকনিক হিসাবে বাড়ির পাশেই পেয়ে যাচ্ছেন, এই আনন্দ আগে খুব পাওয়া যেত না, এখন কিন্তু খুব ভালোভাবে পরপর অনুষ্ঠান চলে আসছে। দেখুন ব্যারেকপুর উৎসব হয়েছে, খুনশিবলি উৎসব কালকে হয়তো শেষ হয়েছে, ইছাপুর উৎসব, এরকম প্রত্যেক জায়গা উৎসব চলছে আমাদের এই এলাকাতে, সোদপুর পানিহাটি উৎসব হয়েছে। তো উৎসব আনন্দ সঙ্গে সঙ্গে ভালোভাবে কিছু মানুষের রোজগারও হয়, যারা এখানে ব্যবসা করেন, আর নতুন নতুন জিনিস যারা এখানে আসেন তারা পান। আমরা চাইব এরকম উৎসব সবসময় হোক, আগামী দিন আরও ভালোভাবে আপনাদের সঙ্গে আমরা মিশতে পারি, কথা বলতে পারি, আরও ভালো আর্টিস্ট যারা আছেন, যারা গান করেন, তারাও পারফর্ম করবেন আপনাদের কাছে, আজকেও হয়তো কিছু আর্টিস্ট পারফর্ম করেছেন আপনাদের কাছে, আরও এরপরেও হবে, রাত্রিবেলাও প্রোগ্রাম নিশ্চয়ই আছে। আমি শুধু একটাই কথা বলে শেষ করব, সবাই ভালো থাকুন, আনন্দ করবেন, এমন কিন্তু আনন্দ করবেন না যাতে অন্য লোকের কষ্ট হয়। ধন্যবাদ, ভালো থাকুন।